করোনা মহামারীর প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষায় 44 লাখ টাকা মূল্যের সুরক্ষা উপকরণ বিতরণ করেছে ঢাকা জেলা পরিষদ। দুপুরে ঢাকা দোহারে নারীশা ইউনিয়নে সহস্রাধিক মানুষের মাঝে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে প্রত্যেক পরিবারের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঢাকা জেলার সকল উপজেলায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।